milk. দুধ কাঁচা খাওয়া ভালো নাকি ফুটিয়ে খাওয়া ভালো, এ নিয়ে নানা মুনির নানা মত। নিজেদের আঙ্গিকে এটিকে ব্যাখ্যাও দিয়ে থাকেন। যে যাই বলুক, সরাসরি গোয়াল ঘর বা খামার থেকে আসা কাঁচা দুধ না ফুটিয়ে খেতে কঠোরভাবে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। এতে সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি, ফলে কাঁচা দুধ অবশ্যই ফুটিয়ে খেতে হবে। বিশেষজ্ঞদের মতে কাঁচা দুধে অনেক রকম রোগ জীবাণু বাসা বাঁধে। সরাসরি খামার থেকে আনা দুধ খেলে সেই রোগ জীবাণু শরীরের নানা ক্ষতি করতে পারে। দুধ ফোটালে উচ্চ তাপমাত্রায় সেই সব জীবাণু মরে যায়। এখন আমরা যে প্যাকেটের দুধ কিনি তা পাস্তুরাইজড। পানীয় জীবাণুমুক্ত এবং সংরক্ষণের পদ্ধতির নাম পাস্তুরাইজেশন। বিশেষ পদ্ধতিতে উচ্চ তাপমাত্রায় পাস্তুরাইজেশন করা হয়। প্যাকেটের দুধও ফুটিয়ে খাওয়াই ভালো, এমনটাও মনে করেছেন বিশেষজ্ঞরা। কারণ পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধ 100% ব্যাকটেরিয়া মুক্ত করা সম্ভব হয় না। নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স বিভাগের অধ্যাপকদের কথায়, না ফোটানো দুধে ইকোলাইন সালমোনেল্লারের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া বাসা বাঁধে। এই ব্যাকটেরিয়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমিয়ে দেয়, বিশেষত গর্ভবতী মহিলা, শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে সবসময় দুধ ফুটিয়ে খেতে বলেছেন চিকিৎসকেরা। বায়োটেকনোলজির বিশেষজ্ঞরা জানান, দেখা গিয়েছে কাঁচা দুধ তো বটেই, এমনকি পাস্তুরাইজড দুধেও নানা রকম মাইক্রো ব্যাকটেরিয়া জন্মায়। তাদের মধ্যে রয়েছে সিউডোমোনাস 34 থেকে 53.8%, মাইক্রোকক্কাস 8.2%, অ্যান্টোরোব্যাক্টর 9.8 থেকে 2.6%, ব্যাসিলাল 6.6 থেকে 2.6%, ফ্ল্যাভোব্যাক্টর 1.6 থেকে 1.3%। জাপানের ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানাচ্ছেন, পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধ জীবাণুমুক্ত করতে গিয়ে উচ্চ তাপমাত্রায় ফোটানো হয়, ফলে দুধের পুষ্টিগুণ নষ্ট হয়। তাই বর্তমানে এই পদ্ধতিতে দুধ একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফোটানো হয় এবং ধীরে ধীরে সেটাকে ঠান্ডা হতে দেয়া হয়। তাই গবেষকদের মতে প্যাকেট দুধ দোকান থেকে কিনে এনে কিছু সময় হলেও সেটাকে ফোটাতে হবে। যদি কোনো জীবাণু থেকেও থাকে, ফোটালে সেই সম্ভাবনা দূর হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আর এরকম নিয়মিত স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।